তো আমি আজকে বানাবো ভেজিটেবল চপ, যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিভাবে বানাচ্ছি ভেজিটেবল চপ তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমার চপ বানাতে কি কি লাগছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই জিনিসগুলো আমার লাগবে চপ বানানোর জন্য। তো চলো আমরা ভেজিটেবল বানাতে চলে যাই। তিন ভাগ জল দিয়ে এখানে বসিয়েছিলাম, তো এটা মিনিট খানেক ধরে তোমরা ফুটিয়ে নেবে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। তো এই দেখো তোমরা রেডি হয়ে গেছে, বুঝবে এই যে হাতে তুলে একটু দেখবে এরকম চটচট করছে, বুঝতেই পারছো তোমরা। তো এটা এবার রেডি হয়ে গেছে, আমি এই পর্যায়ে এটা ঢেলে নেবো। দেখো একটা আমি কড়াই বসিয়েছি, এবার এর মধ্যে এই সাদা তেলটা দিয়ে দেবো। দেখো সাদা তেলটা দিয়েছি, আলুটা একটু বেশি তেলে ভাজতে হবে। দেখো তেলটা ভালো করে গরম করে নেবে, এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। অল্প করে দুবারে ভেজে নেবো, কারণ আমারটা অনেকটা বেশি, তাই জন্য আমি তো এটা আমরা একটু ঢেকে ভেজে নেবো। তো দেখো এটা একদম ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এটা আমরা নাবিয়ে নেব। আঁচটা আমি কমিয়ে দিয়েছি, তো দেখো এটা আমি নাবিয়ে নেব বন্ধ করবার। সব তুলে নিয়েছি, এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব বিটগুলো, এই গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছে। এতে একটু এদের পরিমাণ মতো লবণ দিলাম, তোমরা তোমাদের সবজি পরিমাণ মতো লবণটা দেবে। বন্ধুরা এটা আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। তেল বসিয়েছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো এবার আমি এটাকে একটু ভেজে নেব, একটু মিডিয়াম আঁচে করে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা তেলে দিলাম, তার কারণ কাঁচা লঙ্কা থেকে ঝালটা পুরো ভালোভাবে বেরিয়ে যাবে, তাই জন্য তেলের মধ্যে দিলাম। তো এরবার দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আদাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সব ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভেজে রাখা সবজিটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, একটু সামান্য লবণ দেব। তোমরা লবণটা একটু দেখে দেবে। এখানে আমি 3 টেবিল চামচ চিনি রেখেছিলাম, তো আমি 1 চামচ দিলাম, তোমরা তোমাদের মিষ্টিটা বুঝে দেবে। বাদামটা আমি একটু ভেঙে নিয়েছি, তো বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাদামটার সঙ্গে। বন্ধ করব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে শুধু জিরে গুঁড়ো, জিরে শুকনো কলায় ভেজে গুঁড়ো করা, যেটা আমি আগে রেখেছিলাম 1 চামচ। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। তো এটাও আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে
तो बंधुरा देखो पुट्टा रेडी हो गए तुम्हारा छोटो छोटो एरम भाव सबगुलो बनिए ने तो देखो देखिए दीची तुम्हारे चिपे चिपे भेजिटेबल आकार बनिए नहीं तो ये एबारे कोट करब ये देखो ये हे एरारोटर एटा देखो यकम चपटा तुम्हारा ये एरारोटर मध्य कोट कर लेड़ोगुड़ोते दिए देखो ये दो हाथ दिए कोट कर देखो ये सिंगल कोट रेडी तो देखो ये सिंगल कोट रेडी और एक भावे तुम्हें देखा ये कर दिल दिए ये दो हाथ सहाज्य तुम्हारा इटे ये कर तो देखो बंधुरा आमी सबगुलो बनिए नियेछि एकटा कोट दिएछिलाम तो एबार डबल कोटिंग एकटु देखिए देब तोमादेर देखो एइभावे आबार डुबिए निये तोमरा लेड़ोगुलोर मध्ये एइभावे आबार कोटिंग करे नेबे तो देखो डबल कोटिंग आमार रेडी तो एइभावे तोमरा तो देखो एक कड़ा बसिएछि आमी एकटा देखो बंधुरा कड़ाते तेल बसिएछिलाम तेलटा गरम कोटिंग करे नियेछि एबार भाजार जन्य चले जाब तेलटा आमार गरम हये गेछे एबार आमी एकटा एकटा करे चपगुलो एर मध्ये छेड़े देब देखो तो एइभावे तोमरा चपगुलो तो देखो बंधुरा ये तुम्हारा चपगुलो उल्टे पाल्टे एरम लाल कर भेजे नेबे तो देखो आमार पुरोपुरी रेडी हो गेछे एइबार आमि एइगुलो तेल थेके तुले नेब एइभावे तुम्हारा भाजबे देखो एरपर आमि एबार सबगुलो एइभावे भेजे नेब बंधुरा आमार वेजिटेबल चप रेडी एइ देखो आमि सुंदर होयेछे तो तोमराओ एटा ट्राई करबे रेसिपिटा अवश्यई आमाके जानाबे कमेंट बक्से जे केमन लागलो तोमादेर तो चलो आजकेर मतो आमार एइ पर्यन्तई छिलो भिडियोटा टाटा।